নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি পনির মাশরুম মশলা। এটি অত্যন্ত সুস্বাদু একটি খাবার এবং এটা বানানো খুবই সহজ। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। পনির মাশরুম মশলা বানানোর জন্য আমি নিয়েছি এখানে 400 গ্রাম পনির আর 200 গ্রাম মাশরুম। মাশরুমটাকে পরিষ্কার করার জন্য আমি এই মাশরুমের মধ্যে একটু আটা ছড়িয়ে নিয়েছি। তারপর এটাকে ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিলেই এটা এমন পরিষ্কার হয়ে যায়। আর পনিরগুলোকে এবার আমি পিস পিস করে পনির এবং মাশরুম দুটোকেই কেটে নেব। পনিরগুলো আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ নুন, আধা চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি আধা চামচের থেকেও একটু কম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার এগুলো দিয়ে আমি মেখে 5 মিনিট ম্যারিনেট করে পনিরটাকে রেখে দেব। পনিরটাকে আমি এভাবে কেটে নিয়েছি কিউব করে, আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপে কেটে নিতে পারেন। আমি মাশরুমগুলোকেও কেটে নিয়েছি, ছোট মাশরুমগুলো বড়ই রেখেছি আর বড়গুলোকে দুটুকরো করে কেটে নিয়েছি। এবার চলে যাব রান্নার মূল পর্বে। কড়াই গরম হয়ে গেছে, এবারে আমি পনিরগুলো এক এক করে ভেজে তুলব। পনিরগুলো এক পিট ভাজা হয়ে গেলে অপর পিট আস্তে আস্তে উলতে দেব। সব পনির একবারে ভাজব না, অল্প অল্প করে পনিরগুলো ভেজে নিতে হবে। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি পনিরগুলো তুলে নিচ্ছি। আমার সমস্ত পনিরগুলো এভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি মাশরুমগুলো ভেজে নেব। মাশরুমটাও খুব বেশি ভাজবো না, সামান্য একটু ফ্রাই করে নিলেই হবে। এতে দিয়ে দেব আধা চামচ নুন। এবারে আমি মাশরুমগুলো তুলে নেব। এবারে মাশরুমগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবারে কড়াইতে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। এখানে একটু গরম জল নিয়েছি, গরম জলে নুন দিয়ে ভাজা পনিরগুলো আমি এতে ডুবিয়ে রাখবো, এতে পনিরগুলো খুব সফট হয়ে যাবে। গরম জলে পনিরগুলো এভাবে ভিজিয়ে রেখে দেবো 10 মিনিট, এতে পনিরগুলো একদম সফট হয়ে যাবে। তেল আর ঘিটা গরম হয়ে গেলে এবার আমি এতে দেব গোটা গরম মশলাগুলো। এর মধ্যে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। মশলাটা সামান্য ভাজা হয়ে গেলে সুগন্ধ বেরোলে এবার এতে দিয়ে দেব 2 চামচ পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট। গ্যাসের ফ্লেমটা লোতেই আছে। আর দিয়ে দেব 1/2 চামচ মতো জিঞ্জার গার্লিক পেস্ট। এবার মশলাটাকে খুব ভালো করে কষতে হবে, যতক্ষণ না এই মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা কষানোর জন্য এতে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে দেখে নেব পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা এবারে চলে গেছে। এবার এতে অ্যাড করে দেব টমেটো কুচানো। এবার এতে সামান্য নুন অ্যাড করে দেব। নুন এর আগেও দিয়েছি, তাই খুব সাবধানে নুনটা দিতে হবে। রান্নাটা আমি স্লো আঁচে করছি। রান্না সবসময় স্লো আঁচে করাই ভালো, তাতে রান্নার স্বাদটাও ভালো হয়, রান্নাটা পুড়ে যাওয়ারও ভয় থাকে না এবং পুষ্টিগুলো বজায় থাকে। ঢাকা খুলে দেখে নিচ্ছি টমেটোটা সেদ্ধ হয়েছে কিনা। টমেটোটার কাঁচা গন্ধ চলে গেছে। এবার এতে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। আমি এতে দিচ্ছি 1/2 চামচের থেকেও কম লঙ্কা গুঁড়ো, এটা নর্মাল লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আমি আমার স্বাদ মতো দিলাম। কেউ বেশি ঝাল খেলে বেশি লঙ্কা গুঁড়ো দেবেন, কেউ কম ঝাল খেলে কম লঙ্কা গুঁড়ো। এতে 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটুখানি হলুদ। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে একটু জল অ্যাড করে দিচ্ছি। আমি যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই এখানে অ্যাড করে দিলাম। মশলাটা কষানোর জন্য আবার এটাকে আমি ঢেকে দিচ্ছি।
ঢাকা খুলে দেখে নিচ্ছি মশলাটা কেমন কষানো হয়েছে। এবার আমি এতে অ্যাড করে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঢাকা খুলে দেখে নিচ্ছি মশলাটা কেমন কষানো হয়েছে। মশলাটা বেশ কষানো হয়েছে। এবার আমি এতে দেব রোস্টেড ধনে জিরে গুঁড়ো। ঢাকা খুলে দেখে নিচ্ছি মশলাটা কষানো হয়ে এসছে। এর চারদিকে তেল বেরিয়ে এসছে, তবে এটা আর একটু আর দু মিনিট হবে, এর জন্য আবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, চারদিকে তেল বেরিয়ে এসছে। এবার আমি এতে অ্যাড করে দেবো ভাজা মাশরুমগুলো। মাশরুমটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর তারপর আমি এতে ভাজা পনির অ্যাড করে দেব। মাশরুমটা কষানোর জন্য এটা আমি আবার ঢেকে দেব। মাশরুমটা কষানো হয়ে গেছে, মাশরুম থেকে একটু জলও বেরিয়েছে, এই জলেই মাশরুমটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে পনিরগুলো অ্যাড করে দেব, পনিরগুলো জল সমেত অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেব। ঝোলটা আপনারা আমি খুব বেশি দেব না, এটা একটু মাখোমাখুল হবে, তবে আপনারা যদি বেশি ঝোল পছন্দ করেন তবে অবশ্যই এতে বেশি জল দেবেন, আর জলটা একটু গরম দিলে ভালো হয়, তাতে রান্নার স্বাদটা ভালো হয়। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এতে দেব এক চামচ রোস্টেড কসুরি মেথি। আমার মাশরুম পনির মশলা রেডি। আমি গ্যাসের নবটা বন্ধ করে দিচ্ছি, এটা এখন আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেখাবো। এই হলো আমার পনির মাশরুম মশলা রেসিপি। এটি আপনি রুটি লুচি পরোটা এবং গরম ভাতের সঙ্গেও সার্ভ করতে পারেন। আমার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।